তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি কিচেনে, আর কিচেনে আসা মানে নতুন একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ডিম সর্ষে। তো ডিম দিয়ে সর্ষে দিয়ে আগে অনেক রেসিপি তোমরা দেখে নিয়েছো, আমার চ্যানেলেও কিন্তু ডিম ভাপা সর্ষে দিয়ে দেখেছো, কিন্তু এটা কড়াইতেই একটা চটজলদি রেসিপি বলতে পারো। তো চলো ঝটপট দেরি না করে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো ডিম সর্ষে বানানোর জন্য আমি এখানে ডিম নিয়েছি, এখানে লাগবে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আছে সর্ষে আর রসুন দিয়ে বাটা, আর এখানে আছে শুধু পেঁয়াজ বাটা। আমি আমার চ্যানেলে আগেও সর্ষে দিয়ে ডিম ভাপে রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু এটা একটু অন্য রকমের ডিম সর্ষে রেসিপি শেয়ার করছি, আর এটা সম্পূর্ণরূপে কড়াইতে হবে। তো প্রথমে ডিমগুলোকে এরকম করে কেটে নিয়েছি, এগুলোকে একটু তেলে ভেজে নিতে হবে। এই রান্নাটি কিন্তু সম্পূর্ণভাবে সর্ষের তেলে রান্না করা হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে এই কেটে রাখা ডিমগুলি ভেজে নিতে হবে, আর কুসুমের সাইডটা নিচের দিকে দিতে হবে। যদি আমরা কুসুমের সাইডটা নিচের দিকে না দিই, ওপর দিকে দিই, তাহলে কুসুমগুলো কিন্তু খুলে বেরিয়ে আসবে। তার জন্যে কুসুমের সাইডটা আগে নিচে দিয়ে লাল লাল করে ভেজে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু আমরা ওপরের পিঠটা উল্টে দেব, নাহলে ভালো হবে না। এবার সেই ডিম ভাজা কড়াইতেই কিন্তু আরও একটু তেল অ্যাড করব, সর্ষের তেল, এবং তারপরেই আমরা এই যে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এইবার এই পেঁয়াজটাকে আমরা সুন্দর করে একটু ভাজবো, আর এর মধ্যে পেঁয়াজ বাটার মধ্যে পরিমাণ মতন একটু লবণ অ্যাড করে নেব। এবার এই পেঁয়াজ ভাজতে হবে, মানে পেঁয়াজ বাটাটাকে লাল লাল করে ভাজতে হবে, নাহলে একটা কাঁচা গন্ধ থাকবে, ওটা খেতেও ভালো লাগবে না, আর যে টেস্টটা আসার কথা সেটাও কিন্তু আসবে না। তো দেখো আমি ফ্লেমটাকে জাস্ট একটু বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে এটাকে লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নেব। আর দেখো এই যে সর্ষে রসুন বাটার মধ্যে কাঁচা তেল 2 চামচ, হলুদ 1 চামচ, আর লবণ দিয়ে দিয়েছি। এবার দেখো এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব, আর সামান্য পরিমাণে ওই বাটা মশলার মধ্যেও শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। এবার দেখো ওই লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে কি সুন্দর একটা কালার এসছে। কালারটা তোমরা কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, তোমরা যদি শুকনো লঙ্কা অ্যাভয়েড করে কাঁচা লঙ্কা দিতে চাও সেটাও দিতে পারো, আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দেবো। যে যেমন ঝাল খেতে পছন্দ করো ঠিক সে সেরকমভাবেই খাবে। দেখো এখানে তেলটা একদম টেনেও নিয়েছে, মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ যে মশলাটা আমরা শুকনো লঙ্কা দিয়ে ভাজছিলাম, আর একটু লবণ কিন্তু অবশ্যই অ্যাড করো ওইখানে ভাজার সময়। এইবার ওই যে সর্ষে রসুন বাটা ছিল আমাদের, ওই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে এবার একটু ভাজতে হবে, আর এর সময় এখানে পরিমাণ মতন জল দেব। এটা কিন্তু খুব একটা পাতলা জল হবে না, একটু গ্রেভি মানে থকথকে ব্যাপারটা হবে, একদমই মানে গামাখা গামাখা ঝোল বলতে পারো। তো দেখো আমি এখানে একটুখানি মানে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে, এর মধ্যে এবার একটু জল অ্যাড করব, কিন্তু যে জলটা আমাদের লাগবে সেই জলটুকু একবারে দিয়ে দেবো, না পরে জল দেব। দেখো একবারে কিন্তু যেটুকু জল আমাদের দরকার হবে সেটুকু জলই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটা একটু হাই ফ্লেম করে তারপরে ঢেকে দিলে সুবিধা হবে, মশলাটা ভালো কষবে আর কাঁচা গন্ধটাও আর থাকবে না। তো দেখো সুন্দর কিন্তু একটা কালার এসছে। তো দেখো এখানে একদম ভালো করে হাই ফ্লেমে আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি, এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কায় করতে পারো। তো দেখো এখন টকবক করে একদম যখন একদম গ্রেভিটা ফুটে উঠেছে আর একদম কমে এসছে গ্রেভিটা, সেই মুহূর্তে আমি ডিমগুলো অ্যাড করছি। আর ডিমগুলো দেখো ওপরের সাইডে কুসুমটা রয়েছে, নিচের সাইডে দিলে বেরিয়ে যেতে পারে, ঠিক এইভাবে সুন্দর করে সাজিয়ে ডিমগুলো একসে এক করে দিয়ে দেবে, আর গ্রেভি কিন্তু একদম কমে আসলে তখনই। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দেখো আমার একদম গ্রেভিটা শুকিয়ে এসছে আর ডিমগুলো কত সুন্দর লাগছে দেখতে। এবার দেখো আমি একদম সার্ভ করে দেব সুন্দর করে, এটা হাতা দিয়ে তুললে একটু সুবিধা হয় ডিমগুলো যাতে ভেঙে না যায়, তার জন্য আমি হাতা দিয়ে তুলছি, খুন্তি দিয়ে আর তুলছি না। দেখো
এক একটা করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর ডিমের কুসুমের সাইডটা কিন্তু ওপরের দিকে থাকবে। এটা রুটি পরোটা লাচ্ছা পরোটা এগুলো দিয়ে খেতে দারুণ লাগে। আর গরম গরম মানে ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার শুধুও তোমরা গরম গরম যদি খেয়ে দেখবে তাহলে দেখবে অসাধারণ লাগে এই রেসিপিটা। খুব সহজে এটা তৈরি হয়ে যায়। আমার তৈরি হয়ে গেছে ডিম সর্ষে, আর এটি পরোটা লাচ্ছা পরোটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আশা করি বন্ধুরা তোমরা ভালো লেগেছে এই রেসিপিটি। আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টসে জানিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। তো আজকের জন্য এখানেই, টাটা।